আখেরাত নষ্ট করে দিচ্ছেন দুনিয়া অর্জন করার জন্য, আপনি মুসলমান দাবি করছেন, একটু কি আপনার হৃদয় কাঁপে না? একটু কি আল্লাহর ভয়ে আপনার হৃদয় জাগ্রত হয় না যে আমি কি জবাব দিব আল্লাহর কাছে আখেরাতে গিয়ে? আলওয়াদিয়া মানে গচ্ছিত বস্তুর আমানত, অর্থ সম্পদের আমানত, টাকা পয়সার আমানত, জায়গা জমির আমানত, উত্তরাধিকার সম্পদের আমানত, বিশ্বস্ততার আমানত, ইজ্জতের আমানত, সম্মানের আমানত। তাহলে ছয়টি বিষয় নিয়ন্ত্রণ যদি তোমরা করতে পারো, এই ছয়টি বিষয়ের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নবী তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চারটি বিষয় এমন যে চারটি বিষয়ের গুণ যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে পৃথিবীর সব কিছু হারিয়ে গেল তোমার কিছুই হারাবে না, সব কিছু তোমার ঠিক থাকবে, তার মানে তোমার আখেরাত ঠিক থাকবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين هم لأماناتهم وعهدهم راعون سورة مؤمنون 8 নম্বর আয়াত। সর্বাগ্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় দীর্ঘ দুই যুগের বেশি সময় পরে এই শিমুলবাড়ির এই ময়দানে আবারও ইসলামের সম্মেলনে যোগদান করার তৌফিক দান করেছেন, সেজন্য অন্তর থেকে তারই বারগায়ে, একমাত্র তারই বারগায়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দার চাওয়া যদি আল্লাহর চাওয়ার সাথে না মিলে তাহলে সেটা বাস্তবায়ন হয় না। আল্লাহ চেয়েছেন বলে বান্দার মাধ্যমে এই জায়গা আবার পুনরুদ্ধার হয়েছে, ঠিক না? আল্লাহ চেয়েছেন বলে 1500 বছর পরে স্বৈরাচারের পতন হয়েছে, এর আগে আন্দোলন হয়েছে কিন্তু পতন হয় নাই। কেন হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার সময়টা আসে নাই। আলহামদুলিল্লাহ এই শিমুলবাড়ির এই মাদ্রাসা যে স্বপ্ন নিয়ে মুহতারাম আমির জামান গঠন করেছিলেন, যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্ন তার স্বপ্নই থেকে ছিল এতদিন, কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারে নাই এক শ্রেণীর ষড়যন্ত্রকারী কিছু মানুষের জন্য, যারা আমানতের খেয়ানত করেছেন, যারা আল্লাহর মালকে আল্লাহর পথে ব্যয় করেন নাই, আল্লাহর সম্পদকে যারা কুক্ষিগত করেছেন তাদের জন্য, আমরা তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলবো যে এখনো সময় আছে, এখনো সময় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা তওবা করতে হবে এবং মুহতারাম আমিরে জামাতের কাছে ক্ষমা চাইতে হবে। কি কথা ঠিক না? এখনো যদি ক্ষমা চেয়ে অতীত জীবনের ভুল ভ্রান্তির জন্য অনুতপ্ত হৃদয়ে এখলাসের সাথে ক্ষমা চেয়ে, আল্লাহ ক্ষমাও তো করতে পারেন, ভালো হওয়ার সুযোগ আছে, কিন্তু তওবার দরজা বন্ধ হলে কার তওবা কবুল হবে? যারা এই ষড়যন্ত্রের নায়ক, অধিনায়ক, খলনায়ক, অধীনস্থ নায়ক যাই বলেন, যারা এর সাথে জড়িত ছিলেন, এই সম্পদ যারা কুক্ষিগত করেছিলেন, এখনো জায়গা জমি যারা দখল করে আছেন, সকলের উদ্দেশ্যে আমাদের আপিল আবেদন হচ্ছে, আল্লাহকে ভয় করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। দুনিয়ার কোনো মানুষকে ভয় করার প্রয়োজন নেই, সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, হিসাব দিতে হবে তার কাছে, তাকে ভয় করে তওবা করার সুযোগ এখনো আছে, তওবা করে ক্ষমা চেয়ে ফিরে আসার জন্য অনুরোধ করছি। আর নতুন করে কোনো ষড়যন্ত্রের জাল না বুনে সংশোধন হওয়ার জন্য আপনাদের কাছে দাবি রাখছি, তাহলে প্রতিষ্ঠান সুন্দরভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই আম্রকাননে একসময় বুখারির দর্স হয়েছে আমরা শুনেছি, আমাদের আবু তাহের ভাইয়ের আব্বা, আমাদের তাহরিকের সার্কুলেশন ম্যানেজার ছিলেন আবুল কালাম সাহেব, তার আব্বা মালান আব্দুর রহমান সাহেব এখানে দর্স দিয়েছেন, আরো অনেক গেনিগুনি আলেম ওলামারা দর্স দিয়েছেন এই মাটিতে, আবারও সহিহ বুখারীর দর্স ডেকে আপনারা চান না? আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন বলে আমরা এখানে এসেছি এবং এই আমিরি জামাতের এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমানতের আলোচনা শুনছিলেন, আমানত সম্পর্কে দীর্ঘ আলোচনা করার সুযোগ আছে,
আমিও আমানত সম্পর্কে একটা আয়াত এখানে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের প্রথমে মুমিনদের দশটি গুণের কথা তুলে ধরেছেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, তার এক নম্বরটা হচ্ছে সফলকাম হচ্ছে ওই মুমিন যারা সালাতের মধ্যে বিনম্র বিনয়ী যারা তারা। বলতে বলতে চার নম্বর গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ, আর সফলকাম হচ্ছে তারা যারা তাদের আমানত সমূহ এবং অঙ্গীকারের ক্ষেত্রে যত্নবান, যারা আমানত সংরক্ষণ করে ওয়াদার বরখেলাফ করে না, ওয়াদা করলে সেটা রক্ষা করে। আমানত কাকে বলে? আল্লামা রাগিব ইসমাহানি রাহিমুল্লাহ বলছেন আমানত হচ্ছে প্রত্যেক হককে তার হকদারদের নিকটে পৌঁছে দেওয়া, সেটা আদায় করে দেওয়া এবং এটা সংরক্ষণ করে, এটার নাম হচ্ছে আমানত। আমানতের অনেক অর্থ আছে, অনেক দিক বিভাগ আছে। আবুল হাসান আল মাওয়ার্দি রাহিমাহুল্লাহ বলছেন আল আমানাতু হিয়া মা আমারা আল্লাহ সুবহানাহু মিন তাআতিহি ওয়া নাহা আন মাসিয়াতিহি, অর্থাৎ আমানত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে আদেশ করেছেন সেটা করা, আর যে বিষয়ে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকাটার নাম হচ্ছে আমানত। অন্য আরেকজন বলেছেন আমানত হচ্ছে কুল্লু মাফতারাদা আলাল ইবাদ কাসসালাতি ওয়াস সিয়ামি ওয়াজ যাকাতি ওয়া আদায়িদ দাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ওই বিষয়টা হচ্ছে আমানত যেটা বান্দার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, যেমন সালাত, সিয়াম, যাকাত, ঋণ পরিশোধ করা ইত্যাদি। আমানত বলতে শুধু আমরা বুঝি যে কিছু টাকা পয়সা কারো কাছে রাখলাম, এটা ফেরত দেব না, এটা আমার আমানত, জি না। আমানতের অনেকগুলো দিক বিভাগ রয়েছে। কোরআন মাজিদে তিনটা অর্থ আমানতের এসেছে। তার এক নম্বর হচ্ছে ফরায়েদ, ফরজ বিধান সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো ফরজ করেছেন এইটা পালন করার নাম হচ্ছে আমানত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া লা তাখুনু আমানাতিকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে খেয়ানত করবে না। আল্লাহর সাথে খেয়ানত কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কাজটা করতে, আপনি এটা করলেন না। আল্লাহ নিষেধ করেছেন যে তুমি এই কাজটা করবে না, তুমি সুদ খাবে না, তুমি হারাম খাবে না, হালাল খাবে, আপনি হারাম খেলেন, তার মানে আল্লাহর বিধানের খেয়ানত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেটা আপনি মানলেন না, আপনি সালাত আদায় করছেন নিজের মন মতো, আপনি হজ করছেন নিজের মন মতো, আপনি যাকাত দিচ্ছেন নিজের মন মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনী উসাল্লি, তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো, আপনি সালাত আদায় করছেন নিজের মন মতো। দুইজন মুসল্লি দাঁড়ালেন, মাঝখানে আরেকজনের জায়গা ফাঁকা, এটা কি রাসূলের সালাত? বলেন রাসূলের সালাতের দুইজনের মাঝখানে ফাঁকা থাকে? থাকে না। কিন্তু আমাদের দেশের মুসল্লিদের দুইজনের পায়ের সাথে পা লাগলে নাকি বেয়া দিব হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পায়ের সাথে তার সাহাবীদের পা লেগেছে বেয়া দিব হয় নাই। আমানত এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আলওয়াদিয়া মানে গচ্ছিত বস্তুর আমানত, অর্থ সম্পদের আমানত, টাকা পয়সার আমানত, জায়গা জমির আমানত, উত্তরাধিকার সম্পদের আমানত। আর তিন নম্বর হচ্ছে বিশ্বস্ততার আমানত, ইজ্জতের আমানত, সম্মানের আমানত। প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমানত আছে। কারো কথা গোপন করে রাখতে হবে একটা আমানত, দোষ প্রকাশ করা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দোষটাকে গোপন করে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিটাকে গোপন করে রাখবেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের স্বভাব কি ভাই? আমরা কি করি, একটা দোষ পাইলে এটা আরো বেশি কেউ প্রচার করা যায়। আমানত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম সময় খুতবা দিতেন, কল্লামা খাতামার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কাল, তিনি যখনই খুতবা দিতেন তখনই তিনি এই কথাটা বেশি বলতেন, লা ইমানা লিমান লা আমানাত আলহু ওয়া লা দীন লিমান আহাদ আলহু,
ওই ব্যক্তির ঈমান নেই যার আমানতদারিতা নেই, ওই ব্যক্তির দিন নেই যার ওয়াদা ঠিক নেই, ওই ব্যক্তির ঈমান নেই যার আমানতদারিতা ঠিক নেই, ওই ব্যক্তির দিন নেই যার ওয়াদা ঠিক নেই। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজমানু লি সিত্তাল লি আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ, শুনো আমার সাহাবীরা তোমরা ছয়টি বিষয় আমার জন্য জিম্মাদার হয়ে যাও, ছয়টি বিষয় যদি তোমরা জিম্মাদারি নিতে পারো, ছয়টি বিষয় যদি তোমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করছি, যদি তোমরা এই ছয়টি বিষয়ের জিম্মাদারি নিজেরা নিতে পারো, নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারো। তার এক নম্বর হচ্ছে উস্তুকু ইদা হাদাসতুম, যখন কথা বলবো তখন তোমরা সত্য কথা বলবে। ওয়াউফি ইদা ওয়াদতুম, দুই, যখন তুমি ওয়াদা করবে সেটা সংরক্ষণ করবে, ওয়াদার বরখেলাফ করবে না। তিন, ওয়াদ্দুইদা তুমিন্তুম, যখন আমানত রাখা হয় তখন তুমি এটাকে সংরক্ষণ করবে। এক নম্বর হচ্ছে কথা বললে সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। দুই নম্বর হচ্ছে ওয়াদা করলে সেটা ঠিক রাখবে, কখনো ওয়াদার বরখেলাফ করবে না। তিন নম্বর হচ্ছে আমানত যদি রাখা হয় তাহলে আমানতের খেয়ানত করবে না, আমানত ঠিক ঠিকভাবে সংরক্ষণ করবে। চার নম্বর হচ্ছে ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানে কোনো অপরাধ করবে না। অগুদ্দু আবসারাকুম, রাসূল পাঁচ নম্বরে বললেন তোমরা তোমাদের চোখগুলিকে অবনত করে রাখবে, বেগানা নারীর দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না, অন্যায় কোনো দৃশ্যর দিকে তাকাবে না, খারাপ কোনো সিনসিনারি দেখবে না। অ্যান্ড্রয়েড মোবাইল সেট খুললে দুনিয়ার বাজে জিনিস দেখার সুযোগ আছে। আপনি আল্লাহকে ভয় করেন, আপনার হাত কোনোদিন খারাপ দৃশ্যের দিকে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি তোমার চোখটাকে নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি তোমার গুপ্তাঙ্গকে নিরাপদ করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো। আর ছয় নম্বর হচ্ছে ওয়াকুফু আইদিকুম, তুমি তোমার হাতকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে ছয়টি বিষয়ের নিয়ন্ত্রণ যদি তোমরা করতে পারো, এই ছয়টি বিষয়ের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নবী তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিস রাসূল বলছেন, দুইটা অঙ্গের কথা বলছেন, মা ইয়াজমানলি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্না, যে ব্যক্তি তার দুই ঠোঁটের মাঝখানের বস্তু আর দুই রানের পায়ের মাঝখানের অঙ্গ অর্থাৎ জিহ্বা এবং লজ্জাস্থান এই দুইটি অঙ্গকে যে হেফাজত করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, পারবে সৎভাবে চালাতে পারবে, রাসূল বলছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম, তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমার উপরে থাকলো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছয়টি বিষয়ের মধ্যে অন্যতম যে বিষয়টি বললেন সেটার নাম হচ্ছে আমানতদারিতা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর মাউন ইদা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, শুনো দুনিয়ার মানুষ যদি চারটি বিষয় তোমার ঠিক থাকে, চারটি গুণ যদি তোমার মধ্যে থাকে, তাহলে পৃথিবীর সব কিছু হারিয়ে গেল, বাস্তবে তোমার কিছুই হারায় নাই। চারটি গুণ যদি তোমার মধ্যে থাকে, চারটি বিষয়ের বৈশিষ্ট্য যদি তুমি অর্জন করতে পারো, তাহলে পৃথিবীর সব কিছু হারিয়ে গেছে, মনে করবে তোমার আসলে কিছুই হারায় নাই। কি চারটি জিনিস? হিফজ আমানা, এক নম্বরে হচ্ছে আমানতের সংরক্ষণ করা, আমানতের খেয়ানত না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চারটি বিষয় এমন, যে চারটি বিষয়ের গুণ যদি তোমরা অর্জন করতে পারো, চারটি বিষয়ের যদি তোমরা হকদার হতে পারো, তাহলে পৃথিবীর সব কিছু হারিয়ে গেল, তোমার কিছুই হারাবে না, সব কিছু তোমার ঠিক থাকবে, তার মানে তোমার আখেরাত ঠিক থাকবে। তার এক নম্বর বলতে গিয়ে তিনি বললেন হিফজ আমানাতিন, আমানতের সংরক্ষণ করবে। দুই নম্বর হচ্ছে সদকু হাদিসিন, সত্য কথা বলবে। তিন নম্বর তিনি বলেছেন ওয়া হুসনু খালিকাতিন, চরিত্র সুন্দর করতে হবে। আর চার নম্বর তিনি বলেছেন ওয়া ইফফাতুন ফি তাওমাতিন, হালাল রুজি খাইতে হবে। নিজের বুকে হাত দিয়ে দেখেন, ওয়াজ নসিহত তো প্রতিদিনই প্রায় শুনেন, চারটা গুণের মধ্যে কয়টা আপনার ঠিক আছে?
আপনি কি কথা বললে সত্য কথা বলেন? আপনি কি আমানতের সংরক্ষণ করেন? আপনার চরিত্র কি সুন্দর আছে? হালাল রুজি কি আছে? নাকি যা পান তাই খান? ভাইরা আমার, ছোট ছোট শব্দ কিন্তু অনেক দামি দামি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতু জাসাদুন মুগদিয়া বিল হারাম, ওই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না, ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না যেটা হারাম দিয়ে গঠিত হয়েছে। হারাম খেয়ে যেই বডিটা তৈরি হয়েছে, হারাম খেয়ে যে স্বাস্থ্যটা গঠন হয়েছে, আল্লাহর নবী বললেন ওই স্বাস্থ্য ওই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। অথচ আপনি তো সুদ ঘুষ জুয়া লটারি সবার সাথে জড়িত, আপনি তো পাক্কা মুসলমান, দাড়ি টুপি তো ঠিক আছে, কিন্তু ঘুষ পেলে তো আপনি ছাড়েন না, হারাম পেলে তো ছাড়েন না, আপনার বক্তব্য একটুকু কামে না। আপনি মুসলমানের সন্তান, আপনি এতিমের সম্পদ দখল করে নিচ্ছেন, এতিমের মাদ্রাসা দখল করে রাখছেন, এতিমের জায়গা তুমি দখল করে নিজের আখেরাত নষ্ট করে দিচ্ছেন দুনিয়া অর্জন করার জন্য। আপনি মুসলমান দাবি করছেন, একটু কি আপনার হৃদয় কাঁপে না? একটু কি আল্লাহর ভয়ে আপনার হৃদয় জাগ্রত হয় না যে আমি কি জবাব দিব আল্লাহর কাছে আখেরাতে গিয়ে? আমানত এত দামি একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু যুনুবা কুল্লাহা ইল্লা আল আমানা। আমানত এত দামি একটি বিষয়, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করলে তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহর রাস্তায় জিহাদ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহের একটা কাফফারা হবে, কিন্তু আমানত ব্যতীত আমানতের জন্য কোনো কাফফারা হবে না। আমানত খেয়ানত করলে এটার কাফফারা জিহাদ দিয়ে হবে না, আমানতের কাফফারা জিহাদ দিয়ে হবে না, অন্য যে কোনো পাপের কাফফারা হবে। সালাত পড়লে সালাত নিজে নিজে কাফফারা হয়ে যায়, এক অক্ত সালাত থেকে আরেক অক্ত সালাত পর্যন্ত মাঝখানের সগীরা গুনাহ এমনিতে মাফ হয়ে যায়, কিন্তু আমানতের ব্যাপারে কোনো সুযোগ নেই। যার সাথে আমানত সম্পৃক্ত আছে তারটা তাকে ফিরিয়ে দিতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে আল্লাহর কাছে ক্ষমার বিষয়। হাক্কুল ইবাদ, আল্লাহ ক্ষমা করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত ফিল বাইতি খিয়ানা যাহাবাত মিনুল বারাকা, যদি ঘরের মধ্যে খেয়ানত ঢুকে তাহলে বরকত উঠে যায়। খেয়ানত যদি কারোর মধ্যে থাকে, কারো পরিবারের মধ্যে থাকে, তাহলে বরকত থাকবে না। আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাল্লাহ বলছেন, ইহদারু সালাসান ইন্নাহুন্না মুআল্লাকাতুন মুআল্লাকাতুন বিল আরশ। হে জনগণ শুনে রাখো, তোমরা তিনটি বিষয়ে সাবধানতা অবলম্বন করবে। আব্দুল্লাহ ইবনে দিনার বলছেন, তিনটি বিষয়ে তোমরা সাবধান থাকবে, সতর্ক থাকবে, কেননা ফাইন্নাহুন্না মুআল্লাকাতুন বিল আরশ, এই তিনটি বিষয়ে আরশের সাথে ঝুলন্ত আছে। তিনটি বিষয়ে তোমরা সাবধানতা অবলম্বন করবে, কেননা এগুলি আরশের সাথে ঝুলন্ত আছে। তার এক নম্বর হচ্ছে, আর নির্মাত তাকুল ইয়া রব্বি কুফিরতু, নিয়ামত নিয়ামত বলবে আল্লাহর কাছে, হে আল্লাহ, হে আমার রব, আমাকে অস্বীকার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া কি আদায় করি? এই যে 3,500 একটা দেহ আল্লাহ দিয়েছেন, এর মধ্যে কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ সৃষ্টি কৌশল একটু চিন্তা করেন, এই যে আপনার চুল থেকে শুরু করে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একটু যদি চিন্তা করেন, আল্লাহর সৃষ্টি রহস্য কত সুন্দর। আল্লাহ মাথা সৃষ্টি করলেন, দেখেন চোখ সৃষ্টি করলেন, তারপরে নাক দিলেন, তারপরে মুখ দিলেন, জিহ্বাটা মাঝখানে দিলেন। এখন যদি আল্লাহ চোখটা এই পাশ দিয়ে দিতেন, নাকটা যদি ডান পাশে দিতেন, চোখটা পিছন দিয়ে দিতেন, তাহলে দেখুন তো আপনি যখন খাবার খেতেন তখন কয় জায়গা কয় স্টেশনে ঘুরতে হতো। আপনি একটা আম কিনে নিলেন, এবার আমটা দেখার জন্য পিছন দিয়ে দেখবেন আমটা পাকা না কাঁচা, আবার স্বাদটা শোনার জন্য, গ্রাম শোনার জন্য ডান দিকে নাকের কাছে নিতে হবে, এরপরে মুখের মধ্যে দিলে জিহ্বা বলে দিবে যে এটা কি আম, ফজলি আম না ন্যাংরা আম, নাকি আশ্বিনী আম, টক না মিষ্টি। তাহলে দেখেন এমন সুন্দর করে সেট আপ আল্লাহ করে দিয়েছেন, যখনই আপনি খাবারটা সামনে নিয়ে আসছেন একসঙ্গে প্রত্যেকটা অঙ্গ কাজ করছে। আপনার নাক বলে দিচ্ছেন স্যান্ড বলে এটা নষ্ট হয় নাই,
তরকারি ভালো আছে, নষ্ট হয় নাই, গন্ধ হয় নাই, চোখ বলে দিচ্ছে হ্যাঁ দেখতে ভালো লাগছে, খাওয়া যাবে, জিহ্বায় দেওয়ার সাথে সাথে বুঝতে পারতেছেন যে এটার স্বাদটা কত সুন্দর, বলুন না করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, নিয়ামত আরশের মধ্যে ঝুলন্ত থাকে, নিয়ামত আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে অস্বীকার করা হয়েছে। যদি আপনি নিয়ামত অস্বীকার করেন তাহলে নিয়ামত আল্লাহর কাছে নালিশ করতে থাকবে এইভাবে। দুই নম্বর হচ্ছে ওয়াল আমানাতু তাকুল ইয়া রাব্বি উকিলতু, দুই নম্বর হচ্ছে আমানত, আমানত বলবে আল্লাহ আমাকে বিনষ্ট করা হয়েছে, আমাকে খেয়ে ফেলা হয়েছে, আমাকে সংরক্ষণ করা হয় নাই, আমানত আল্লাহর কাছে নালিশ করবে এইভাবে। আর তিন নম্বর হচ্ছে ওর রাহিম, আত্মীয়তার সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর একটি বিষয় আত্মীয়তার সম্পর্ক, রাহিম বলবে আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে নালিশ করে বলবে হে আল্লাহ কুতি তু আমাকে ছিন্ন করে দেওয়া হয়েছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নাই আমার সাথে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন, আত্মীয়দের সাথে হাতিয়া বিনিময় করবেন, আত্মীয়দের দুঃখে সুখে তাদের পাশে দাঁড়াবেন, বিপদে তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে দাওয়াত দেবেন নিজের বাড়িতে, আত্মীয়রা দাওয়াত দিলে তাদের বাড়িতে যাবেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জাহান্নামে জান্নাতে যেতে পারবে না। অম্মা হাদিস রাসূল বলে দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক যদি রক্ষা করবে না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই হাদিসের মধ্যে রাসূল বললেন আত্মীয়তা কি করে আল্লাহর আরশের সাথে ঝুলন্ত থাকে, আত্মীয়তা আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহ আমাকে নষ্ট করা হয়েছে, ছিন্ন করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদিন একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল বসে আছেন আলোচনা করছেন, মজলিসের মধ্যে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন মাতা সাআ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কখন হবে? এই প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন। এবার তিনি বললেন ইযা দুয়্যাতিল আমানাতু ফানতাযিরিস সাআ, যখন আমানত বিনষ্ট করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো, যখন আমানত নষ্ট করা হবে তখন তোমরা কিয়ামতের আশঙ্কা করবে। এবার সাহাবী জিজ্ঞেস করলেন কাইফা ইদাআতুহা, কিভাবে আমানত নষ্ট করা হবে, আমানতের খেয়ানত কিভাবে করা হবে? এবার রাসূল বললেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফানতাযিরিস সাআ, যখন নেতৃত্বের আসনে অযোগ্য ব্যক্তিদেরকে বসানো হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। নেতৃত্বের আসনে অযোগ্য ব্যক্তিদের বসা এটাও আমানতের খেয়ানত করা, উমুক ভাই তুমুক ভাই, হ্যাঁ ওই ভাইয়ের সে উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র তাই না, কিন্তু ভাই তো মাশাআল্লাহ যা করেন সব কিছু সাক্ষী দিচ্ছেন আপনারা, তাহলে ভাইয়ের অপরাধের অপরাধের পাপের ভাগ নিতে হবে না? ভাইয়ের জন্য অনেক কিছু করেন কিন্তু ভাই যা করলেন ভাইয়ের অপরাধের ভাগ তো আপনাকে নিতে হবে। নেতৃত্বের আসনে কারা বসবে, সমাজ পরিচালনা কারা করবে, নেতৃত্বের যোগ্যতা কাদের আছে, ইসলামী নেতৃত্ব নির্বাচন কিভাবে হবে, সব কিছু ইসলাম বলে দিয়েছে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম এমন একটি ধর্ম যেটা পরিপূর্ণ একটি ধর্ম, পূর্ণাঙ্গ একটি ধর্ম যার মধ্যে কোনো অসম্পূর্ণতা নেই। ইসলামে রাজনীতি আছে, ইসলামে যেমন ধর্ম আছে, ইসলামে অর্থনীতি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সংস্কৃতি আছে, ইসলামে রাজনীতি আছে। দুর্ভাগ্য আমরা ইসলামের কাছ থেকে রাজনীতি গ্রহণ করি না, সবাই ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি, কিভাবে ক্ষমতায় যাব, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। কিন্তু সাহাবা একরাম ক্ষমতায় যাওয়ার জন্য পাগল ছিলেন না, তারা ক্ষমতা থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করতেন। ইসলামের ইতিহাসে চার খলিফার নেতৃত্ব নির্বাচনের ইতিহাস পড়ে দেখেন, কোনো খলিফা তারা নেতৃত্বে আসতে চান নাই। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নেতৃত্ব চেনার ব্যাপারে নিষেধ করে দিয়েছেন, লা তাসালিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না, যদি নেতৃত্ব চাওয়ার কারণে তোমাকে সেটা দেওয়া হয় ইন উতি দান মাসালাতিন উকিলতে ইলাইহা, যদি চাওয়ার কারণে তোমাকে নেতা বানানো হয় তাহলে তোমাকে নেতৃত্বের উপরে সুপোর্ট করে দেওয়া হবে, আর যদি তুমি না চাওয়ার ফলে তোমাকে নেতা বানানো হয় তাহলে তোমাকে আল্লাহ সাহায্য করবেন বলে সুবহানাল্লাহ। না চাইলে, না চেয়ে ক্ষমতা আসলে আল্লাহ সাহায্য করবেন,
যে যদি কে নেতৃত্বে আসে আল্লাহ সাহায্য করবেন না, এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। অন্য জায়গায় তিনি বলেছেন ইন্না আল্লাহ লা নুওয়াল্লি আলা আমালিন হাজা, আল্লাহর কসম করে বলছি যারা নেতৃত্ব চায় না আমি তাদেরকে নেতৃত্ব দেই না। এখন দেখেন সে আমানতের ক্ষেত্রে নেতৃত্বের আমানত, আমানতের বহু প্রকার আছে, আমানতের বহু ক্ষেত্র আছে। আমরা আমানতের গুরুত্ব আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরলাম, বিস্তারিত বলার সময় নেই। আমানতের অনেক ক্ষেত্র আছে, দীন ও ইবাদতের ক্ষেত্রে আমানত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত যদি না করি তাহলে আল্লাহর সাথে খেয়ানত করলাম। আগে বলেছি রাসূলের তরিকা মতো যদি আমরা ইবাদত না করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেয়ানত করলাম। দুই নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমানত। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে, এই হাত দিয়ে যদি অন্যায় কর্ম করি আল্লাহর কাছে সাক্ষী দিবে। ইন্নাস সামউ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই কান, নিশ্চয়ই চোখ এবং অন্তকরণ প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে তুমি কি করেছিলে। আল্লাহ যে তোমাকে দুইটা হাত দিয়েছিল তার আমানত রক্ষা করেছো কিনা, চোখের আমানত রক্ষা করেছো কিনা, কথার আমানত রক্ষা করেছো কিনা, জিহ্বার আমানত তুমি সংরক্ষণ করেছো কিনা, তোমাকে জবাব দিতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের আমানত, পরিবারের আমানত। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, সুন্দর পরিবার দিয়েছেন, আপনি আপনার পরিবারকে দিন শিক্ষা দিয়েছেন কিনা, আপনার সন্তানকে আপনি দুনিয়ার সব কিছু শিক্ষা দিয়েছেন, কিন্তু সৎ সন্তানকে ভাত খেতে হবে কিভাবে এইটাই তাকে শিখাই দেন। এক গ্লাস পানি কিভাবে খেতে হয় সুন্নাতি তরিকায় পানি খাওয়ার অনেকগুলি সুন্নাত রয়েছে, মোটামুটি ছয়টা সুন্নাত, পাঁচ ছয়টা সুন্নাত। পানি ডান হাতে ধরে খেতে হয়, পানি বসে খেতে হয়, বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হয়, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, তিন নিঃশ্বাসে পানি পান করতে হয়, পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, কতগুলো হলো। আপনার ছেলে বাবু সাহেবের মতো বাম হাতে ধরে পানি খাচ্ছে, আপনি বাবা কোনো দিন বলেন নাই যে বাবা ডান হাতে পানি খেতে হয়, কোনো দিন বলেন নাই বাবা বসে পানি খেতে হয়, ভাত এভাবে খেতে হয় কোনো দিন বলেন নাই। সমাজের দিনী ভাইয়েরা, এইভাবে পরিবারের আমানত আছে, সন্তান প্রতিপালনের আমানত আছে, দায়িত্বের আমানত আছে, নেতৃত্বের আমানত আছে, ন্যায় বিচারের আমানত আছে। বিচারকরা যদি অন্যায় বিচার করে কিয়ামতের দিন তাদের শাস্তি হবে, তারা জাহান্নামে যাবে। হাদিসে স্পষ্ট বলা আছে তিন প্রকারের বিচারকের মধ্যে একজন জান্নাতে যাবে, দুইজন জাহান্নামে যাবে। যিনি জেনে শুনে অন্যায় বিচার করবেন, জানেন এটা সত্য কিন্তু মিথ্যা রায় দিলেন, তিনি জাহান্নামে যাবেন। আর যিনি না বুঝে বিচার করেন, মূর্খতার সাথে রায় দেন, তিনিও জাহান্নামে যাবেন। যিনি হক বুঝেন, হক বিচার করেন, তিনি জান্নাতে যাবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। মূল বিষয় হচ্ছে আমানতের ক্ষেত্রে বহু বিষয়ের আমানত আছে, নিজে খেয়াল করে দেখেন। আজকে আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা সর্বশেষ তুলে ধরতে চাই, এই শিমুলবাড়ির মাদ্রাসা, মাদ্রাসার সংশ্লিষ্ট জায়গা জমি সব কিছু আমানতের অন্তর্ভুক্ত। এই আমানত যদি সংরক্ষণ না করেন, খেয়ানত করা হয়, কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। মোহতারাম আমির জামাত শুধু শিমুলবাড়ি নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বহু প্রতিষ্ঠান তিনি করেছেন, কোনো প্রতিষ্ঠানের এক ইঞ্চি জমি তিনি বিক্রি করেন নাই। কিন্তু যারা খেয়ানতকারী তারা বহু সম্পদ নষ্ট করে দিয়েছেন। কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ে তাদেরকে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সমাজের দিনী ভাইয়েরা, আহলে হাদিস আন্দোলন, সমাজ সংস্কারের আন্দোলন, আয়াদুল আহলে হাদিস আন্দোলন, আমানত সংরক্ষণের আন্দোলন, আহলে হাদিস আন্দোলন, এদেশের মানুষকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পরিচালনা করার আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন।